फिर जाओ माँ मासी जेठी खुड़ी और छोटे छोटे भाई बहन रा फिर बस वो मायरा फीस किया जा रास्ता थे के तो फत बैठो पानी लगवा गए मायरा रास्ता थे के तो फत बैठो पानी लगवा गए फिर बस वो मायरा फीस किया जा फिर बस वो मायरा फीस किया जा के तो फत बैठो पानी लगवा गए मायरा रास्ता थे के तो फत बैठो पानी लगवा गए नंद हरी हमी सकल बाबुर काम जे कोरी नंद हरी हमी सकल बाबुर काम जे सकल बाबुर काम जे करी रुपया नहीं बाई हमी सकल बाबुर काम जे करी रुपया नहीं बाई रास्ते से कहते फादो तो पानी लगवा गए मायरा रास्ते से कहते फादो तो पानी लगवा गए तेरे बसे वो मायरा फिसकी वाला जाए तेरे बसे वो मायरा फिसकी वाला जाए रास्ते से कहते फादो तो पानी लगवा गए मायरा रास्ते से कहते फादो तो पानी लगवा गए मायरा रास्ते से कहते फादो तो জল ঢেলে কি করছিস বল এও তোমার মদের খেয়াল একটু বেশি পড়ে গেছে বুঝলি একটু পরে রোদ উঠলে শুকিয়ে লাইন হয়ে যায় তুই ঝাড় ভালো হয়েছে দাদা আমি ঝাড় দেওয়া শুরু করছি ঝড়াটা নিয়ে আয় ঝড়া আনা হয় না দাদা আমি তো না বলবো তো ঝড়া নিয়ে কার দিয়েছি রাজার পাড় ভগবান এদেরকে নিয়ে কি আর সংসার হয় রামানন্দ এ রামানন্দ কি বলিস শুন বাজারে অনেক নোংরা আবর্জনা আমি ঝাড় দেওয়া শুরু করছি হ্যাঁ আর তুই এই নোংরা আবর্জনাগুলো এই ঝুড়ি ভর্তি করে নিয়ে ওই নর্দমার মধ্যে ফেলে দিয়ে আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে ঝাড় দেওয়া শুরু করছি আছে ঝাড়ু উদাহারি ও দাদু গাঁজাটি মা ওই গাঁজাটা তুই কালকে মারিস ঝাড়ু উদাহারি কি ঝাড়ু মারি ঝাড়ু উদাহারি কি ঝাড়ু মারি রামানন্দ কোথায় গেল আরে রামানন্দ আরে শপে শপে রে রামানন্দ রামানন্দ কোথায় গেল বলেছি না একটু কম করে খাবি শোন ঝাড়দা আমাদের হয়ে গেছে শুধু বাকি আছে একটি ঝুড়ি এই ঝুড়িটা তোর মাথায় তুলে দেবো ওই নর্দমার মধ্যে ফেলে দিয়ে আসবি ও অত ময়লা আমি পারবো তুই যা ফেলে দিয়া বাবুর সঙ্গে কথা দেওয়ার সময় মনে ছিল না ও কথা দিয়েছে আমি এ ভালো আছে না এক দুই তিন বলবো মাথা তুলে নিবি ঠিক আছে এই তো হ্যাঁ তোর বড্ড ঝড়া ভুকে বেঁধে তো আজকে তোর আমি ভুকে ফেলবে দে তো এই দাঁড়া ভালো করে শক্ত করে ধরবি ঠিক আছে হ্যাঁ ও পারে না আমি বাড়ি গিয়ে তোর পিঠে চালটা কুচবো হ্যাঁ কেটে এক দুই দুই তিন ভালো করে তাকাতেও পারছে না
বলি কি বলি শুন আমাদের ঝাড়টা হয়ে গেছে বাবুকে ডাকি মাইনে করে নিয়ে এখান থেকে হাঁটা দেবো ঠিক আছে হ্যাঁ তুই একটু মদ খাবি মার খেয়েছিলিস কোনদিন একটু খেয়ে দেখ এ চুপ এই বাবু ও বাবু কোথায় গেলে তাড়াতাড়ি এসো আমাদের হয়ে গেছে কাজ হয়ে গেছে তোমাদের কাম কাজ হয়ে গেছে বুঝি হয়ে গেছে আরে দাঁড়া দেখি কেমন কাজ করলে হ্যাঁ দেখো বাবু জল ঢেলে কেউ কাদা করে ও বাবু বলো কি হয়েছে মদ খেয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছ ও হাতে মদের বোতল মদ খেয়ে জল মাথা একটু বেশি পড়ে গেছে বাবু আচ্ছা ভালো হয়েছে তোমার কাজ দেখে মুগ্ধ হয়ে গেছি রামানন্দ আমাদেরকে তাকিয়ে বলো তো আমাকে দেখে তোমার কি মনে হয় তোমাকে দেখে রায় চলে মনে হয় তো আমি যদি রায় ছেলে হব তোমার জন্য গাঁজা মদ আনবো কি করে শুনো না বাবা কাজ বুঝি বাবু খারাপ বলে ও বাবু বলো কি হয়েছে আমার জন্য গাঁজা মদ আনতে পারো সেটা আমার বড় কথা না বাবু আচ্ছা বড় কথা কোনটা আমার সবচেয়ে বড় কথা আমি কাজ করছি আমার মানে বাচ্চা দিয়ে দাও এই দেবো কত আমি তোমাকে এত টাকা দেবো তুমি মদ খেয়ে শেষ করতেই পারবে না দাও বাবু রামানন্দ মাইনে করে বুঝে পেয়েছিস তো টাকা কটা গুনবো তো নাকি ঠিক আছে গুন এ তোমা হ্যাঁ আমি কাজ করেছি আচ্ছা আমার মাইনে পত্র পেয়ে গেছি হ্যাঁ আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি তুই দেরি করিস না ঝাপড় চলে আসবি রে আমি সবাই করে একটা সাথে দাঁড়িয়ে থাকবো হ্যাঁ তোর জন্য তোকে এলে তোকে নিয়ে যাবার কথা নেই কোথায় পাড়ায় পুরে বউ হলো রে তাড়াতাড়ি চলে যা ও বাবু বলে কি হচ্ছে আমি কাম করেছি টাকা 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 বাবা তোমার তো আর সইছে আমরা দিচ্ছি 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 দাও না দিয়ে দাও হয়ে যাচ্ছে টাকা পয়সা দেওয়ার আগে তোমার সঙ্গে আমার একটা গোপন কথা আছে বাবু বলো কি হচ্ছে তুমি বাবু লোক আছো বটে আমি ছোট জাতির মেয়ে আমার সঙ্গে তোমার আবার কিসের গোপন কথা বাবু হয়ে যাচ্ছে মানুষের সঙ্গে কি মানুষের কথা তে নেই হয়ে যাচ্ছে বেশ বাবু বেশ কি বলবে বলো এই গ্রামটা কি নাম হলো তো এই গ্রামটার নাম এই গ্রামটার নাম হলো কংকাই নগর কংকাই নগর এখানকার আরেক গ্রামে চলো হ্যাঁ কি নাম বলো তো তার নাম তো সাইসৌদা কর বাবু ওই শাসকদের একটু তো কন্যা কি নাম বলো তো আরে তার নাম তো বেহুলা সুন্দরী বাবু এই বেহুলাকে আমি ভীষণ ভালোবাসি তাকে পাওয়ার জন্য সুন্দর নিয়ে আবার তৈরি করেছি বাবু তুমি না ওই বেহুলাকে এই বাজারে এনে দিলে তুমি যা চাইবে তাই দেবো তোমাকে যা চাইবো তুমি তাই দেবে তাই দেবো যা চাইবো তাই দেবে তাই দেবো আমি যদি বলি সেই স্বর্গের চাঁদটা ধরে দিতে দাও দাসি আকাশে চাঁদ আমার চেয়ে অনেক দূরে থাকে বাবু তাকে মারতে নামিয়ে আনা যায় না হারবি তুমি অন্য কিছু চাও টাকা পয়সা ধন দৌলত যা চাইবে আমি সবকিছু দাও বাবু সেই আকাশের ছাত্র যেমন মাটির বুকে তো নামিয়ে আনা যায় না তেমন সেই বেউলা সুন্দরকে এই নয়া বাজারে আনা আমার পক্ষে অসম্ভব বাবু হরিয়াসি আমি এত করে বুঝিয়ে বললাম আমার একটা কথা শুনছো বাবু অদূরে গাছ দেখতে পাচ্ছ হ্যাঁ তোমাকে ওই গাছে আমি আছাল মারু হারিবে আরে সবে না রে বেড়া রে তো উতরিয়াতেই জারি জু সবে না রবে না রে না গো এতই দাড়ি দূরি সবে না রবে না রে না গো এতই দাড়ি দূরি আরে আমি আসছি বাবা না তো না এই কাজ তুমি জানো কেউ পার না একবার গিয়ে দেখো বেহুল অবশ্যই আসবে অবশ্যই আসবে বেহুল আসে কুলো কামিনী কেমন আমি কিছু চাই না তুমি কেমন করে পাবে আনতে পাই বেহুল আছে কুল কামিনি কেমনে আনি বয়া আমি কেমনে আনি বয়া লাগোর কেমনে আনি বয়া লাগোর এই নতুন না যা বাজারে আমি পারবো না বাবা বেহুল আসে কুলের বালা চাহে না গো দিনের বেলা হ্যাঁ বাবু হ্যাঁ আর তাতে কি হয়েছে তুমি গেলে দেখো অবশ্যই আসবে তো অবশ্যই আসবে আমি জানি বাবু জানি বলে কি হয়েছে আমি না গেলে সেই উজানি নগরে তুমি একান্তই শুনবে না আমি শুনবো না তো শুনবো না বেশ বাবু বেশ বলো সেই বেউলাকে এই নতুন নয়া বাজার আনতে হলে অনেক কিছু জিনিসের প্রয়োজন বাবু তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিলাম বাবু বলো স্বর্ণের পুতুল
স্বর্ণের কৌটা আর স্বর্ণের মালা দাও বাবু অপেক্ষা করো আমি এক্ষুনি আসব স্বর্ণের পুতুলা সোনার মালা বাবু তুমি যাও না মেহুলা তুমি আমার চলে যাও না বাবু তুই যদি কথা দিয়েছো আমাকে রেখে তুমি কোথাও যাবে না আমি যাব না বলছি তো বাবু ধরো অপেক্ষা করো আমি সোনার পুতুল নিয়ে এক্ষুনি আসছি